এই পার্টিকুলার চুলে স্টাইলটা পাওয়ার জন্য কোন স্টাইল ইউজ করব, আপনি আপনার চুলে কি দিয়ে স্টাইল করেন, বেসিক ধারণা দিই, কোন হেয়ার স্টাইল আপনি কোন হেয়ার প্রোডাক্ট দিয়ে অ্যাচিভ করতে পারবেন। এখন আসা যাক আমি কোন ধরনের হেয়ার প্রোডাক্ট ইউজ করি। আমার কাছে এভরি উইকে 100টা কমেন্টস অথবা মেসেজেস আসে যে ভাইয়া আমরা হেয়ার স্টাইল করার জন্য কোন প্রোডাক্ট ইউজ করব, এই পার্টিকুলার চুলে স্টাইলটা পাওয়ার জন্য কোন স্টাইল ইউজ করব, আপনি আপনার চুলে কি দিয়ে স্টাইল করেন, এরকম অনেক কোশ্চেন আছে। বেসিক ধারণা দিই কোন হেয়ার স্টাইল আপনি কোন হেয়ার প্রোডাক্ট দিয়ে অ্যাচিভ করতে পারবেন। এখন আসা যাক আমি কোন ধরনের হেয়ার প্রোডাক্ট ইউজ করি। আমি সাধারণত হেয়ার ভলিউমাইজিং পাউডার ইউজ করি, কারণ আমার কাছে মনে হয় আমার চুলের জন্য এটা বেস্ট। আমি খুবই কম ইউজ করি, এখন আমি রীতিমতো কিছুই ইউজ করিনি, জাস্ট আমার শ্যাম্পু করা চুল আমি তার পিছনে দিয়ে রাখছি। দেখছে কোনো হেয়ার প্রোডাক্টই কিন্তু আপনার চুলের জন্য অতটা ভালো না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু ওয়াশ ইট অফ। এখন আমি কিছু পপুলার হেয়ার স্টাইলের নাম বলবো এবং বলবো এই হেয়ার স্টাইলগুলো অ্যাচিভ করার জন্য আপনার এই প্রোডাক্টটা লাগবে। নর্মালি বেসিক্যালি সবসময় না, অন্যভাবেও অ্যাচিভ করা সম্ভব। এখন আপনি যদি চুল ছোট রাখতে পছন্দ করেন, আপনি ফ্রেঞ্চ কর্প চান এবং একটা ভলিউম এবং আপনার চুল যদি সিল্কি হয় এবং একটু মিডিয়াম লেন্থের হয় এবং একটা ভলিউমাইজ লুক চান, তাহলে আপনার অবশ্যই টেক্সচার্ড পাউডার লাগবে, অর্থাৎ হেয়ার ভলিউমাইজিং পাউডার লাগবেই। আপনার চুলটা মিডিয়াম লেন্থের, এখন আপনি একটা ফ্লাফি মেসি বেড হেড লুক চান, অর্থাৎ ঘুম থেকে উঠার পর যে লুক, একটা এফোর্টলেস লুক চান, এটার জন্য আপনার দরকার সি সল্ট স্প্রে। ক্লাসিক স্লিক ব্যাক জেমস বন্ডের মতো ইন্টারভিউতে জর্জন লুকের জন্য আপনার দরকার পোমেড। পোমেড নামের একটা প্রোডাক্ট আছে, ওই পোমেড যদি আপনি ইউজ করেন তাহলে আপনি স্লিক ব্যাক লুকটা অ্যাচিভ করতে পারবেন। এটা একটা মিডিয়াম শাইনি আপনার চুলকে দিবে, মিডিয়াম শাইন দিবে আপনার চুলকে এবং আপনি যে স্লিক ব্যাক করে পিছনে দিয়ে রাখলে চুল। অনেক পপুলার হেয়ার স্টাইল হলো কুইফ হেয়ার স্টাইল, যেটার জন্য আপনাকে হেয়ার ক্লে কাজ দিতে পারে। হেয়ার ক্লে কিন্তু আপনার হেয়ারটাকে হালকা ভলিউমাইজ করবে, মিডিয়াম একটা মিডিয়াম থেকেও কম একটু শাইন দিবে এবং চুলটাকে একটু মেসি এবং ফ্লাফি করে তুলবে। ভালো হেয়ার প্রোডাক্ট ইউজ করবেন, কম দামি চিপও কোনো প্রোডাক্টগুলো ইউজ করবেন না। ভালো হেয়ার প্রোডাক্টে কিন্তু ভালো সামান্য কিছু গুণাবলী থাকে, জাস্ট ইউজ দোজ। একটু ওয়াটার বেসড প্রোডাক্টগুলো ইউজ করবেন যেটা ইজিলি ক্লিন করা যায়, অয়েল বেসড প্রোডাক্টগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করা যায় না। চলে, ডোন্ট ইউজ সেট ওয়েট, গার্লস ডোন্ট গেট ওয়েট।